দক্ষিণাঞ্চলের 10টি উপকূলীয় জেলা বিভিন্ন মাত্রা লবণাক্ত জমির পরিমাণ 972,749 হেক্টর এই বিশাল লবণাক্ত অঞ্চলকে পাট চাষের আওতায় আনতে পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে লবণাক্ত সহিষ্ণু বিজেআরআই 8 নামক দেশি জাতের পাট এ লক্ষ্যে 2015 সাল থেকে দক্ষিণাঞ্চলের 6টি জেলার 6টি উপজেলায় পাট ও পাট জাতীয় ফসলের কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর প্রকল্পের অর্থায়নে 300 জন চাষীকে উদ্বুদ্ধ করে পাট চাষ সম্প্রসারণ ও কার্যক্রম শুরু করে পাট গবেষণা ইনস্টিটিউট শুরু হয় এ অঞ্চলের কৃষকদের সাফল্য গাথা লবণ পয়েন্ট আমরা ভাবতাম যে পাট হয় না কিন্তু আমরা এই পাট চাষ করে দেখলাম যে লবণ সেজন্য পাট লবণ পয়েন্ট তো পাট হয় গত বছর আমি 103% পাট করছিলাম তো করার পরে বেশ ভালো ফলন পাইছি এবছরও 40% করছি 20% কাটিয়ে ফেলাইছি অলরেডি প্রসেস চলছে আর এই বাকি এই আছে তো পাটে একটা সুবিধা হচ্ছে আপনার ধান বা অন্যান্য ফসল থেকে পাটে প্রফিটটা বেশি বীজ সার যেখানে যারা লাগছে তারা সবকিছু বহন করছে সামনের বছর হয়তো বহুত কৃষক মাঠ নেবে বলে এরকম চিন্তা ভাবনা প্রত্যেকের ভিতরে আছে পাট করে বেশ কিছু উন্নতি করব এরকম একটা চিন্তা ভাবনা আছে আমি তো আগে পাট সম্বন্ধে কিছু জানতাম তখন আমার আর্থিক খুবই খারাপ ছিল ইয়ে থেকে আমি প্রচুর লাভবান হচ্ছি এবং সারেরা আমার সবসময় সঙ্গে আছেন যেমন কাঁচি কোদাল নিড়ানি সার কীটনাশক বীজ এবং বালতি ড্রাম যা আছে সেগুলি আমরা তাদেরকে দিয়েছি এবং এখান থেকে আমরা এই ফলাফল গত 2 বছরে নিয়েছি এবছর দেখতে পাচ্ছেন আপনারা ফলাফল ভালো আসবে বিজেআরআই 8 নামে একটি দেশি জাতের একটি পাটের জাত আমরা উদ্ভাবন করতে সক্ষম হয়েছি এই অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি ফসল এই যে মৌসুমটিতে খরিফ এক মৌসুমটিতে এলাকাটি একদম অতীত পড়েছিল সেই অতীত মৌসুমে একটি ফসল কৃষক পাবে এবং ফলে এই অঞ্চলে কৃষকের অর্থনীতিতে একটা দারুণ প্রভাব পড়বে বছরের অর্ধেক সময় অতীত পড়ে থাকা এসব জমিতে পাট চাষের সাফল্যে একদিকে যেমন কৃষকের সোনালী স্বপ্ন পূরণ হবে তেমনি দক্ষিণাঞ্চলের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা